আজ আমরা ফ্যান রেগুলেটার আমাদের ঘরের যে ফ্যান রেগুলেটার সেটা ইলেকট্রিসিটি বিলে কীভাবে এফেক্ট ফেলে সেটা নিয়ে আমরা এখানে ব্রিফ ডিসকাশন করব তো ফ্যান রেগুলেটার কি করে আমরা যখন ফ্যানের স্পিড কমাই ওর ফ্যানের স্পিডকে বাড়াই তো ফ্যানের স্পিড আমরা যখন কম করি তখন কি আমাদের ইলেকট্রিসিটি বিল কম আসবে ইলেকট্রিসিটি কনজামশান কি কম হয় সেটা নিয়ে আজ আমরা ব্রিফ ডিসকাশন করব তো আমরা যখন বেসিক্যালি দু টাইপের ফ্যান রেগুলেটার হয় আমাদের একটা হলো কনভেনশনাল ফ্যান রেগুলেটার যেটা আমরা আগেকার দিনে ইউজ হতো যেখানে কি না অনলি রেজিস্ট্যান্সকে কম বেশি করে আমরা ফ্যান ফ্যানের স্পিডকে কম বেশি করতাম এখনকার দিনে যে ফ্যান রেগুলেটার ইউজ হয় সেটা আমাদের ইলেকট্রনিক ফ্যান রেগুলেটার যেখানে কিনা আমরা ফায়ারিং পালসকে কন্ট্রোল করে মানে ফ্যানে যে ভোল্টেজ আমরা প্রোভাইড করছি সেই ভোল্টেজ কতটা প্রোভাইড করছে কম না বেশি তার ওপর ডিপেন্ড করে ফ্যান রেগুলেটারের স্পিড কমানো বাড়ানো করা হয় তো এটা নিয়ে আমরা আমি একটা ব্রিফ ভিডিও বানিয়েছি যে কীভাবে ফ্যান রেগুলেটার ওয়ার্ক করে সেখানে তুমি তোমরা এখানে ব্রিফ ডিসকাশন পেয়ে যাবে কীভাবে এটা কাজ করে তো আজ আমরা ইলেকট্রিসিটি বিলে কি এফেক্ট ফেলে সেটা ডিস দেখব তো কনভেনশনাল ফ্যান রেগুলেটারের ক্ষেত্রে কি হয় না কনভেনশনাল ফ্যান রেগুলেটারে আমরা অনলি রেজিস্টেন্স কম বেশি করে আমরা ফ্যানের স্পিডকে কম বেশি করি আমরা ফ্যানে যে সাপ্লাইটা দিচ্ছি সেটা রেজিস্ট্যান্স থ্রু দিচ্ছি মিনস আমাদের সার্কিটে সাপ্লাই এখান থেকে আমরা সাপ্লাই যাচ্ছে সাপ্লাই আমাদের রেজিস্ট্যান্স হয়ে ভায়া হয়ে ফ্যান রেগুলেটরে যাচ্ছে তাহলে আমাদের কোয়েশ্চেন কি না যখন ফ্যান আসতে ঘোরে ফ্যানের স্পিড যখন কম থাকে তখন কি আমাদের ইলেকট্রিসিটি কনজামশান কম হয় ফ্যানের স্পিড আসতে থাকা মানে কি আমাদের নব হয় একে থাকবে নয়তো দুয়ে থাকবে তখন কি হয় আমাদের সাপ্লাই একে হয়ে সবকটা কটা হয়ে আমাদের ফ্যানে গিয়ে পৌঁছয় তাহলে কি হয় আমাদের ফ্যানের সাপ্লাইটা কম যাচ্ছে ভোল্টেজ ড্রপ হয়ে যায় এই রেজিস্ট্যান্সগুলোতে ভোল্টেজ ড্রপ হয়ে যায় ঠিকই বাট যখন আমাদের সাপ্লাই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায় তখন আমাদের আমরা টু টোয়েন্টি ভোল্টই ফ্যানকে সাপ্লাই করি বাট মাঝে আমরা একটা রেজিস্ট্যান্স সার্কিট অ্যাড দিই যেটা কি না হিট লস করে এবং হিট ফরমেশানে সেটা আমাদের এনার্জি লস হয় সেই সার্কিটে আমাদের এনার্জি লস হয় তাই আমাদের ইলেকট্রিসিটি বিলে কোনোরকম এফেক্ট আসবে না ফ্যানের স্পিড কম করলেও যা হবে ফ্যানের স্পিড বেশি করলেও তাই হবে ইলেকট্রিসিটি বিলে কোনো এফেক্ট আসবে না ইলেকট্রিসিটি কনজামশান কম হবে না কারণ আমরা ফ্যানের স্পিডকে কম করছি ঠিকই তাকে সাপ্লাই ভোল্টেজ কম দিচ্ছি ঠিকই বাট সেই সাপ্লাই ভোল্টেজ দেওয়ার জন্য আমরা একটা এক্সট্রা লোড অ্যাজ এ রেজিস্টেন্স আমরা এখানে অ্যাড করে দিচ্ছি তাই ইলেকট্রিসিটি বিলে কোনো কোনোরকম এফেক্ট আসবে না এটা গেল আমাদের কনভেনশনাল ফ্যান রেগুলেটারের ক্ষেত্রে এবার আমাদের ইলেকট্রনিক ফ্যান রেগুলেটার যেটা আমাদের এখন হচ্ছে মডার্ন ফ্যান রেগুলেটার যেগুলো আমাদের ইউজ হয় সেটা কিভাবে ওয়ার্ক করে সেটা দেখতে হবে তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিলে কি এফেক্ট আসে সেটা জানা যাবে এখানে একটা ট্রায়াক আছে একটা ডায়াক আছে ডায়াক আর ট্রায়াক কি না ডায়াক হচ্ছে বোথ ওয়ে আমাদের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল বোথ হাফ সাইকেলে এটা অ্যালাউ করবে কারেন্টকে ফ্লো করার জন্য ট্রায়াক হচ্ছে এটা যখন আমরা ফায়ারিং পালস দেবো তখন এটা বোথ হাফ সাইকেলেই অ্যালাউ করবে কারেন্টকে ফ্লো করার জন্য তো ডায়াক থ্রু আমরা ট্রায়াককে সাপ্লাই দিই আর এটা হলো আমাদের পোটেন্সিও নব যেটা কিনা আমরা কম বেশি করে আমরা সেই ফায়ারিং পালসটাকে কন্ট্রোল করছি ট্রায়াকে ডাইরেক্ট থ্রু সাপ্লাই দিয়ে মানে কোন জায়গাতে গিয়ে আমরা ফায়ারিং পালস দিচ্ছি সেইভাবে তো যখন এখানে আমরা ফ্যানের স্পিড কম করি তখন কি করি তখন আমরা রেজিস্ট্যান্স এখানে যে পোটেন্সিও যে নব আছে সেই নবটাকে আমরা ম্যাক্সিমাম পজিশানে রাখি তখন ট্রায়াকে সে সাপ্লাই ইয়ে করে যে ফায়ারিং পালসকে মানে কম ভোল্টেজ প্রোভাইড করা হয় আমাদের ফ্যানে তাহলে ফ্যানের স্পিড কমে যায় তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কম ইলেকট্রনিক সার্কিট থ্রু কম ভোল্টেজকেই আমরা ফ্যানে ইনপুট হিসাবে প্রোভাইড করছি তাই এখানে ফ্যানের স্পিড কম করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি কনজামশান কম হয়ে যায় তাই ইলেকট্রিসিটি বিল কম আসে ফ্যানের স্পিড কম হলে ইলেকট্রিসিটি বিল কম হয় ফ্যানের স্পিড বেশি হলে ইলেকট্রিসিটি বিল নর্মাল ফ্যান যখন ঘোরে তাতে যা আসে সেই হিসেবে ওটা ভ্যারি করবে বাট ফ্যানের স্পিড কম করার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরে ইলেকট্রিসিটি বিল ফল হয়ে যায় তো এটাই ছিল আজ আমাদের ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ফ্যান রেগুলেটর কিভাবে ইলেকট্রিসিটি বিলে এফেক্ট হয় তো কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে Thank you. Thank you for watching this video.